شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদের দেনী ভাই আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি অসাধারণ ভিডিও, বিশেষ করে বাংলা হাদিস সম্পর্কে। তো বন্ধুরা, একটা অসাধারণ ভিডিও কি আছে ভিডিওর মধ্যে দেখলে অসাধারণ হয়ে যাবে, যে কিভাবে লোকের সাথে কথা বলতে বলতে আপনি হাদিস নাম্বার বের করে দেবেন, হাদিস সার্চ করবেন কিভাবে, দেখে নিন এই ভিডিওটি, অসাধারণ ভিডিও বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আব্দুল আজিজ? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় খুব ভালো রয়েছি। বলেন কি খবর? ও, বলছিলাম মামা, একটা আমি হাদিস পড়েছি, সে হাদিসটা হচ্ছে আপনার বুখারীর হাদিস, নম্বর হচ্ছে আপনার 537 নম্বর হাদিস। হাদিস নাম্বার 637? হ্যাঁ। তো সেখানে বলা হচ্ছে যে একামত আগে, ইমামের আগে দিতে বলা হয়েছে, মানে একামতটা আগে হবে, মানে এটা বুঝাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে আপনার আগে কাতারে মুসল্লিরা মানে দাঁড়াবে, কাতার পরিপূর্ণ হয়ে যাবে, কাতার পরিপূর্ণ হওয়ার পর ইমাম সাহেব চলে যাবে, ইমাম সাহেব থাকবে, ইমাম সাহেব তারপর বলবে কাতার পরিপূর্ণ হয়ে যাবে, তারপর বলবে যে একামত দাও। এটা আমাদের সমাজের আমল। তো আপনি মানে যদি মানে বলতেন হাদিসটা মানে কেমন কি বুঝাচ্ছে, হাদিসটা কতদূর কি? ঠিক আছে, একটু আপনি ধরে থাকেন একটু। আপনার সহিহ বুখারী, সহিহ বুখারী হাদিস নাম্বার 637। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতের ইকামত হলে আমাকে দেখা না পর্যন্ত তোমরা দাঁড়াবে না। এই হাদিস স্পষ্ট করে বলছে যে আগে একামত তারপরে দাঁড়ানো। এই হাদিস স্পষ্ট করে বলছে যে আগে একামত তারপরে দাঁড়ানো। যদিও আমাদের সমাজে এর বিপরীত আমল থাকে, কিন্তু হাদিস এই কথাই বলছে। তারপরে বলেন, আরে আরো বিভিন্ন হাদিস আছে একামত ব্যাপারে। জি জি, হ্যাঁ, আরো এই সম্পর্কে আরো হাদিস আছে, আমার জানা আছে, আবু দাউদের হাদিস হয়েছে এই সম্পর্কে। তো মামা, বলছিলাম যে আরেকটা আমার জানার ছিল যে কথা বললে ভালো বলো, আর যা বলো বললে উত্তম বলো, উত্তম কথা বলো, এরকম সম্পর্কে মানে বুখারীতে হাদিস রয়েছে, তো এরকম হাদিসটা আমার নাম্বারটা দরকার। ও, এই সম্পর্কে, এই সম্পর্কে হাদিস আছে সহি বুখারীতে, একটু ধরে থাকেন, বলে দিচ্ছি ইনশাআল্লাহ। উত্তম কথা সহি বুখারী, সহি বুখারী এ সম্পর্কে হাদিস রয়েছে সহিহ বুখারী অধ্যায় নম্বর 78, অনুচ্ছেদ নম্বর 85, হাদিস নাম্বার 6135। এখানে যে বলা আছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে কিছু লম্বা আছে, সে সংক্ষিপ্ত আপনার প্রয়োজন সেটা শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর ইমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা সে যেন চুপ থাকে। এ হচ্ছে হাদিস। এ সম্পর্কে আরো হাদিস রয়েছে, আমি সহিহ বুখারী থেকে বলে একটা হাদিস দিয়ে দিলাম। তো মামা কোথায় আছেন? এই তো হাওয়া খেতে এসেছি, মাঠের দিকে আছি। বলেন, মাঠের দিকে আছেন, লাইব্রেরিতে আছেন? হ্যাঁ, মাঠের দিকে আছি। তো আপনি যে মানে দেখে বলছে মানে ফোন ধরতে বললেন যে দেখে বলছি বললেন যে, ও আসলে এই যে বাংলা হাদিস অ্যাপস একটা আছে, একটা বাংলা হাদিস অ্যাপস আছে, অসাধারণ ব্যাপার। ওতে অনেকগুলো হাদিসের কিতাব রয়েছে, তাছাড়া অন্যান্য মাসলা মাসাইলের বইও রয়েছে।
তো এই হাদিসের কিতাব যদি আপনার কাছে থাকে, আপনার মোবাইলে ইনস্টল করা যদি থাকে, তাহলে আপনি পুরো লাইব্রেরি নিয়ে সবসময় চলাফেরা করছেন। লাইব্রেরিতে তো আপনি কোনো কিছু খুঁজতে সময় লাগে, কিন্তু এতে কোনো সময় লাগবে না। তার কারণে হাদিস নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, এতে শব্দ লিখে সার্চ করতে পারবেন, ইংরেজি বাংলা আরবি সমস্ত মানে এতে ফ্যাসিলিটি রয়েছে। হ্যাঁ, সুতরাং এটা অসাধারণ একটা অ্যাপস আর কি। জি, তো খুবই অসাধারণ অ্যাপস আর কি। এই অ্যাপসটা কিভাবে মানে ইনিশিয়াল করতে হয় এবং কিভাবে মানে প্রাথমিক কাজগুলো জানার জন্য আমরা একটা ভিডিও বানিয়েছি এর আগে, সেখানে বিস্তারিত ভাবে সংক্ষিপ্ত হলেও বিস্তারিত ভাবে নিয়মগুলো দেখানো আছে। তো এটা অসাধারণ অ্যাপস আর কি, আপনি এটা ইনস্টল করবেন এবং আরো বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। আল্লাহ তালা আপনাকে যা যা দান করবেন, যারা বানিয়েছেন অ্যাপসটা তাদেরকেও যাতে উত্তম প্রতিদান দেন। আমিন, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি।